নমস্কার আপনাদের চ্যালেঞ্জকে লাইভ আপনার সময় আপনার খবর নিউজের লাইভ এক নজরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো কাজ শুরু করেছে সেচ দপ্তর। আজ শিলিগুড়ি তিনবাত্তি মোড় এলাকায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্য সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। সরকারি প্রকল্পের শিলান্যাসে এসে স্থানীয়দের সাথে বর্ষায় জানালেন সেচ মন্ত্রী। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাডিনো ভাইরাস নিয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং ডিন সহ একাধিক উচ্চপদস্থ ডাক্তারদের সাথে বৈঠক করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। এখন সংবাদ বিস্তারে। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা মতো কাজ শুরু করেছে সেচ দপ্তর। আজ শিলিগুড়ির তিনবাত্তি মোড় এলাকায় সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্য সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। এদিন সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিনকে সঙ্গে নিয়ে তিনি সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মোট ছয়টি প্রকল্পের ঘোষণা করেছিলেন, তার মধ্যে একটি প্রকল্পের কাজ সম্পূর্ণ শেষ। একটি প্রকল্পের কাজ 90% হয়ে গিয়েছে, একটি 75% হয়েছে, আরেকটি 25% হয়েছে এবং গতকাল দুটো প্রকল্পের কাজ শুরু হয়েছে। আরও বেশ কিছু কাজ করা হবে বলে জানান তিনি। মালদা মুর্শিদাবাদ ফারাক্কা ব্যারেজের এই তো এই কথাগুলো বলতে গেলেই তো এই কথাগুলো তো আপনারা কোনো চ্যানেল দেখাবেন না যে ফারাক্কা ব্যারেজের যে জুরিডিকশান সেটা ছিল 19 কিলোমিটার, সেটাকে বিজেপি সরকার এসে 4 কিলোমিটার করে দিয়েছে, 15 কিলোমিটার বাদ। এতে যে রতুয়া সে গঙ্গা ফুলেশ্বরী নদীর সাথে প্রায় মিশে যাচ্ছে, 25,000 মানুষ বাস্তুচ্যুত হবে, এই কথাগুলো তো টিভির পর্দায় আলোচনা হবে না। টিভির পর্দায় আলোচনা হবে কোন কে অশালীন শব্দ নিল সেটা নিয়ে সারাদিন। সরকারি প্রকল্পের শিলান্যাসে এসে স্থানীয়দের বসাতে বর্ষায় জড়ালেন সেচ মন্ত্রী। মন্ত্রী চলে যেতে উধাও হলো ব্যানারও। সরকারি প্রকল্পের শিলান্যাসে এসে স্থানীয়দের সাথে বর্ষায় জড়ালেন সেচ মন্ত্রী পার্থ ভৌমিক। মন্ত্রী চলে যেতে উধাও হলো সরকারি ব্যানারও পোস্টার। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সংশ্লিষ্ট এলাকায়। শাসক দলকে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। আজ সকালে কোচবিহার জেলা তুফানগঞ্জের নজিরান দেউতিখাতা এলাকার ঘটনা জানা গিয়েছে। আজ সকালে আলিপুরদুয়ার সেচ জেলা সেচ দপ্তরের উদ্যোগে আলিপুরদুয়ার জেলা ভলুকা গ্রাম পঞ্চায়েত হয়ে কোচবিহার জেলার রামপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতে নজিরান দেউখাতা পর্যন্ত চাষের জমির উপর ক্যানেল প্রকল্পের শিলান্যাসে আসেন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক সহ তুফানগঞ্জ 2 নম্বর বিডিও প্রসেনজিৎ কুণ্ডু সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। ঠিক সেই সময় স্থানীয়দের সাথে বর্ষায় জড়ালেন মন্ত্রী। স্থানীয়দের ধমক দিতে শোনা যায় তৃণমূল নেতাকেও। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মন্ত্রী চলে যেতেই উধাও হয়ে যায় শিলান্যাসের ব্যানার এবং পোস্টার। তৃণমূলের হতাবাজি ধরে ফেলেছে। সেচ মন্ত্রী গিয়েছে নাজিরান দেউতিখাতায় তুফানগঞ্জ 2 নম্বর ব্লকে ভোটের আগে ভোটের রাজনীতি করতে, শিলান্যাস করতে। সেখানকার মানুষ ওনাকে দেখিয়ে ওনাকে মুখে আসল কথাটা বলেছে যে এই সমস্ত হতাবাজি দিয়ে ভোট বৈতরণী তৃণমূল পার করতে পারবে না। মানুষ জানে যে ভূতের কোনো অস্তিত্ব নেই, ওনার ভাগ্য ভালো, এলাকার মানুষ ভূত ভেবে ওনাকে ঝাঁটাপেটা করেনি। তবে যেটা করেছে তৃণমূলের অপর গোষ্ঠী, তৃণমূল এমনিতেও গোষ্ঠীদ্বন্দ্বে জর্জরিত, কিন্তু অপর গোষ্ঠী যেটা করেছে শিলান্যাসের পরে গত 21 ফেব্রুয়ারি শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে জনসভা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ আবারও মাঠ পরিদর্শনে আসলেন মেয়র গৌতম দেব। সেই সময় স্টেডিয়ামে বেশ কিছু গর্ত করা হয়েছিল, সেই গর্তগুলো ভর্তি করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি মাঠে যে সমস্ত জায়গায় ঘাস নষ্ট হয়েছিল, জল দিয়ে সে সমস্ত জায়গা ঘাস করার ঠিকও করা হচ্ছে। মাঠের পরিদর্শন করতে এসে মেয়র গৌতম দেব জানান, 27 তারিখে বোর্ড মিটিং ছিল, ওখানে আমি বলেছিলাম যে 1 মাসের মধ্যে মাছটাকে আমরা প্লেইং কন্ডিশনে করে দেবো, সবুজ করে দেবো। গতকাল SNKP-র সাথেও কথা হয়েছে, ওরা মে মাস থেকে ফুটবল টুর্নামেন্টগুলো এখানে করবে, ফুটবল টুর্নামেন্ট বলছি, লিগ ওদের অন্যান্য খেলাগুলো করবে। আমরা মাঠটা করছি, আমরা অনেক কিছু প্রোকিওর করেছি, কিছু এখানে পেরেক ইত্যাদি ছিল প্রায় 8-9 কেজি, সেটাকে চুম্বক দিয়ে আমরা কালেক্ট করে বার করে দিয়েছি। এঁটেল মাটি আনছি, অল্প কিছু স্টকে ছিল আমাদের, বাকিটা আমরা প্রোকিওর করছি। এই হোস পাইপ অন্যান্য পাইপ আমরা দিয়ে মাঠটাকে পুরো ভেজাতে হচ্ছে। এই সময় টানের টাইম, মাঠে এমনি জল দরকার, বৃষ্টি একদিন হয়েছে কিন্তু খুবই।
উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে অ্যাডেনোভাইরাস নিয়ে মেডিকেল কলেজের প্রিন্সিপাল এবং ডিন সহ একাধিক উচ্চপদস্থ ডাক্তারদের সাথে বৈঠক করলেন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান গৌতম দেব। বৈঠক শেষে গৌতম দেব বলেন, উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে এখনো পর্যন্ত যে সমস্ত শিশুরা বিভিন্ন সিমটম নিয়ে ভর্তি হয়েছিল তাদের মধ্যে কারোরই অ্যাডেনোভাইরাসের সিমটম দেখা যায়নি। স্বাভাবিকভাবে যেহেতু কোনো রকম সিমটম দেখা যায়নি তাই অ্যাডেনোভাইরাস টেস্ট করার কোনো কথাই আসে না। তবে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে আসা প্রত্যেকটি শিশুর উপর বিশেষ নজর রাখা হচ্ছে তিনি জানান। এখানে টেস্টিং শুরু হয়ে যাবে, এখানে কোনো কিছু কেস নেই, এটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নেই। অ্যাডেনোভাইরাস জিরো এখানে। এআরআইতে প্রত্যেক বছর যে ধরনের পেশেন্ট আসে অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন সেটা এবছর আছে, কিন্তু এবছর অন্য বছরের তুলনায় কম আছে। আজকে সব মিলে 32 জন ভর্তি আছে, সেটা এআরআই তে ভর্তি আছে। অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, আচ্ছা অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, দিস ইজ নট অ্যাডিনোভাইরাস। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের গুন্ডা বাহিনীদের রুখতে হাতে নিন ভগবানের দেওয়া অস্ত্র ত্রিশূল তলোয়ার। আজ শিলিগুড়িতে পুরনো একটি মামলা জামিন নিতে এসে এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সহসভাপতি রাজু ব্যানার্জি। জানা গিয়েছে 2019 সালের একটি পুরনো মামলায় জামিনে আজ শিলিগুড়ি আদালত চত্বরে আসেন তিনি। সেখানেই তিনি রাজ্যের আইন শৃঙ্খলা নিয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তিনি রাজ্যে কোন রকম আইন শৃঙ্খলা পরিস্থিতি নেই, বিরোধীরা আন্দোলন করতে গেলে একের পর এক মিথ্যে মামলা দিয়ে ফাঁসানো হয়। এর আগে শিলিগুড়িতে এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন, বিজেপি আন্দোলন করেছিলেন, তাতে তাদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছিল, এমনটাই মত তার। এখন আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের যে সরকার চলছে, বিরোধীদের বিশেষ করে বিজেপির নেতা কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর একটা প্রবণতা রয়েছে। আর ঠিক একইভাবে এখানেও শিলিগুড়িতে মিথ্যা মামলা শুধু নয়, এখানে চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে এবং আমরা জানি না আমাদেরকে নাকি নিকোজ দেখানো হচ্ছে। তাই তো মহামান্য আদালতের কাছে এসেছি, মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে, আর আমরা ন্যায় বিচার চাইবো, সুবিচার চাইবো। আর এখানে যে বিষয়ে আমরা আন্দোলন করেছিলাম, আন্দোলন করলে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, দেখুন শিলিগুড়িতে হ্যান্ড গ্রেনেড পাওয়া গেছিলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এনআইএ তদন্ত দাবি করেছিলাম, আর তার বিরুদ্ধে আন্দোলনে সমস্তভাবে শান্তি শৃঙ্খলা বজায় রেখে আন্দোলন করেছিলাম, কিন্তু তারপর আমাদেরকে মিথ্যা মামলা দিয়ে দেওয়া হলো। মন্ত্রী জন বার্লার বাড়ির সামনে ধর্ণায় আইনমন্ত্রী মলয় ঘটক কৃতজ্ঞতা বন্দ্যোপাধ্যায়। দাবি পূরণ না হওয়ার ফের কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়ির সামনে অবস্থান বিক্ষোভ তৃণমূল চা শ্রমিক সংগঠনের। এবার অবস্থান বিক্ষোভে সামিল হলেন আইনমন্ত্রী মলয় ঘটক এবং আইএনটিটিইউসি রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। চা শ্রমিকদের চার দফা দাবি নিয়ে কেন্দ্রীয় মন্ত্রী জন বার্লার বাড়ির সামনে ধর্ণায় বসলেন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। জলপাইগুড়ি আইএনটিটিইউসি ও তৃণমূল কংগ্রেসের চা বাগান শ্রমিক ইউনিয়নের কর্মী ও সমর্থকেরা সকাল থেকে ধর্ণায় বসে। শ্রমিক সংগঠনের অভিযোগ, চা শ্রমিকদের পিএফ দুর্নীতি, কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট চা শ্রমিকদের সার্বিক উন্নয়নের জন্য 1,000 কোটি টাকা প্যাকেজ ঘোষণা করেছিলেন, সেই টাকা দুর্নীতি, শ্রমিকদের 58 বছরের বছর বদলে 60 বছরের অবসর, চা বাগানের ছাত্রছাত্রীদের স্টাইপেন্ডের টাকা বন্ধ করে দেওয়া সহ একাধিক অভিযোগ নিয়ে দিন ধর্ণা শুরু করে তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন। যে কোনো বিশৃঙ্খলতা এড়াতে মোতায়েন করা হয়েছিল বিশাল পুলিশ বাহিনী। ধর্ণা 1 তারিখ থেকে টানা 6 তারিখ পর্যন্ত চলছে। এদিন ধর্ণায় উপস্থিত ছিলেন আইএনটিটিইউসি জেলা সভাপতি রাজেশ লাকড়া, এছাড়া উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেস চা বাগান শ্রমিক ইউনিয়ন সেন্ট্রাল কমিটির সদস্য রাজু গুরুং, তবারক আলী, সুজু ছেত্রী, সঞ্জয় কুজুর সহ অন্যান্যরা। এই দিনের ঘটনায় গোটা বানারহাট জুড়ে ব্যাপক রাজনৈতিক উত্তাপ পারে। কি পশ্চিম বঙ্গাল মে জো 5 জেলা হ্যায়, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর কুচ কুচ বিহার মে চায় বাগান হ্যায়, চায় বাগান দিনাজপুর মে ভি হ্যায়। ये चाय बागान आज नहीं, करीब 200 साल पहले इस चाय बागान का शुरुआत हुआ था। उसके बाद देश का आजादी का बाद कांग्रेस का सरकार था और अभी बीजेपी का सरकार दिल्ली में है। चाय बागान का जितना भी कानून सब दिल्ली सरकार का है, टी एक्ट दिल्ली सरकार का है, टी बोर्ड दिल्ली सरकार का है और जितने भी कानून सब दिल्ली का सरकार का है। एक और समय एक बिरतीर
नागालैंड सरकार डियर होली बम्पर 2023 पहलो पुरस्कार 2.5 करोड़ गारंटीड दूसरो पुरस्कार 1 करोड़ तेसरो पुरस्कार 1 करोड़ रॉ और धेरे आकर्षक पुरस्कार हरू टिकट मूल्य 500 रुपया रॉ 11 मार्च पहलो पुरस्कार केवल बिक्री भय का टिकट बाटा कुशांग गोयल डियर क्रिसमस न्यू ईयर बम्पर 2023 मा 2.5 करोड़ विजेता के तपाई बनुन्छ यस पालीको करोडपति डैमरो इंटरनेशनली ट्रस्टेड फर्नीचर टीना का घर बनाने का टोटल समाधान बाजार भाव से हमारे यहाँ किफायती दाम घर दुकान मकान गोदाम बनाने के लिए टीना प्रोफाइल सीट रंगीन टीना पाइप आदि सामान की नई दुकान टीना लगाने के लिए मिस्त्री भी हमारे यहाँ है उपलब्ध महावीर स्टील 3rd माइल वेगा मॉल के सामने चौधरी कंपाउंड कॉन्टेक्ट नंबर 9709970981 Urgently required male and female security guard for semi-government company in Dubai. Salary 51,000 INR. Interview on the 3rd of March 2023, Friday, at Future Vision Consultancy. Eligibility, Class 10 pass. Age, 21 to 39 years. Male height, 5 feet 7 inches. Female height, 5 feet 3 inches. Good communication skills, no visible tattoos. Free accommodation, transport, medical, insurance. Contact for more details. Future Vision Consultancy. Iskan Road, Siliguri. Phone 9800-866-855. Ghar mein aa rahe hai guest, pakwan kya ho suggest? Pulao banao karao taste kyunki Neel Basmati is the best. Rojmarra ke upbhog aur vishesh avsaron ke liye aadarsh Neel Basmati chawal. लाखों लोगों की पसंद नील बासमती चावल गुड राइस एट गुड प्राइस आवश्यक पोषक तत्वों से भरपूर है नील बासमती चावल आप अपनी नजदीक की दुकान में जाकर नील बासमती चावल ही मांगिए अधिक जानकारी के लिए संपर्क करें 9046286039 गोदरेज इंटीरियर घरेलू और कार्यालय दोनों क्षेत्रों में भारत का प्रीमियम फर्नीचर ब्रांड है जो डिजाइन निर्माण और स्थिरता के लिए एक जाना माना नाम फर्नीचर श्रेणी में देश की सबसे बड़ी इन हाउस डिजाइन टीम आपकी सेहत का ख्याल रखते हुए हम आपका जीवन भर साथ निभाते हैं क्योंकि हम हैं ग्रीन गार्ड सर्टिफाइड एर्गोनॉमिक और बहुत टिकाऊ अनुभव करने के लिए स्टोर में पधारे SN इंटीरियर्स गोदरेज शोरूम प्लेनेट मॉल सेवोक रोड सिलीगुड़ी वर्षों के अनुभव और सद्भावना के साथ सिलीगुड़ी का लीडिंग इलेक्ट्रिकल्स की दुकान जहां हैवल्स गोल्ड मेडल RR कैबेल्स क्रेबट्री लेग्रेंड बजाज और कई अन्य कंपनियों के डिस्ट्रीब्यूटर्स और होलसेल व्यापारी हैं ग्राहकों की संतुष्टि शीघ्र सेवा कम्पेटिटिव प्राइसिंग क्वालिटी प्रोडक्ट्स और सर्वोत्तम गुणवत्ता वाले उत्पाद हमारी कंपनी की मुख्य खासियत है अधिक जानने के लिए हमें अभी कॉल करें महावीर इलेक्ट्रिकल्स सेवक रोड सिलीगुड़ी 9932018834 एडमिशन गोइंग ऑन फ्रॉम नर्सरी टू क्लास 5 एट मयूर स्कूल सिलीगुड़ी ऑफरिंग कोर्सेज इन कोलैबोरेशन विद मेयो कॉलेज जनरल काउंसिल अजमेर फैसिलिटीज एट मयूर स्कूल सेंट्रली एयर कंडीशनिंग स्मार्ट क्लास Robotic lab, cricket, art village, football, music studio, swimming, indoor games, drama theater and many more. The facilities of a school impact overall learning process as well as the mental and physical growth of the students. Hakuria, Pathur Ghata, Matigara, Siliguri. Visit or call 8116819918. ज्योतिष केन्द्र जस्तै समस्या होस् काम बन्नै सक्दैन भने त्यसको ग्यारेन्टी सित समाधान गरिनेछ प्रेम प्रीति गोप्य शत्रु व्यवसायमा समस्या दोकान ठीक सित चल्न सक्दैन घरेलु समस्या धन सम्पत्तिको नोक्सानी कोर्ट केस व्यवसाय नचल्नु पशुधनको बर्बादी पढाइमा मन नलाग्नु विवाहमा ढिलाइ इत्यादि यी सम्पूर्ण समस्याको लागि पण्डित तुषार शर्मा गोल्ड मेडलिस्टले निशुल्क जोखाना हेर्नुहुनेछ यसैले उहाँसित शीघ्र सम्पर्क गर्नुहोस् नम्बर 6375846763
काम की तलाश में हैं? टेक्निकल काम सीखिए और खुद मालिक बनिए। बड़ा कार्यक्षेत्र आपका इंतजार कर रहा है, तो देरी किस बात की। 3 महीने में फोटोग्राफी, सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग सीखिए और बन जाइए सेल्फ एम्प्लॉयड। या फिर फोटोग्राफी हो आपकी हॉबी, एनरोल फॉर फोटोग्राफी, सिनेमेटोग्राफी और वीडियो एडिटिंग। सोमानी डिजिविजन एंड प्रोडक्शंस, आश्रम पारा, एंजेला स्कूल के बगल में, सिलीगुड़ी। कॉन्टैक्ट 9434023813। एसके ऑडियो भिजन ले एसके लाइफ न्यूज को साथ में प्रस्तुत गरेको अनि डियर नटरी ले प्रायोजन गरेको नेपाली रियलिटी शो हिमालयन आइडल सीजन 2 को पहिलो एपिसोड 26 जनवरी में साँझ 7:30 बजे 30 मिनट को प्रीमियर को साथ शुरू होने 42 एपिसोडहरू रहेको उक्त हिमालयन आइडल सिजन 2 को प्रत्येक एपिसोड हप्तामा 4 दिन बिहीबार, शुक्रबार, शनिबार अनि आइतबार एसके लाइफमा मात्र प्रसारण हुनेछ। 50-70% कम कीमतों पर लाजवाब डिजाइन, ब्रांडेड फर्नीचर, गारंटी सहित मजबूती का वादा। सही समय है बना लो इरादा। बेडरूम सेट, सोफा सेट, डाइनिंग सेट, ऑफिस, आउटडोर फर्नीचर एंड मॉड्यूलर किचन उपलब्ध है। मनी कांट बाय हैप्पीनेस, बट मनी कैन गिव यू कम्फर्ट टू बी हैप्पी। For ready and customized furniture, visit Selection Furniture, First Floor, Metro Heights, Sevok Road, Siliguri. Contact 9832011336. মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে গিয়েছে, সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে মন্তব্য করলে তাকে জেলে পড়া হবে, বললেন দার্জিলিং জেলা কংগ্রেসের সভাপতি শঙ্কর মালাকার। প্রসঙ্গত, কৌস্তভ বাগচির গ্রেপ্তারের প্রতিবাদে শিলিগুড়ি থানা ঘেরাও করে কর্মসূচি করেন ভারতীয় জাতীয় কংগ্রেসের সদস্যরা। এদিন থানার সামনে এসে রাস্তায় বসে প্রশাসনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করেন শঙ্কর মালাকার। ক্ষোভ প্রকাশ করেন তিনি, কি জন্য কৌস্তভকে রাত 3টের সময় মারতে মারতে জেলে পড়া হলো, তার জবাব দিতে হবে সরকারকে। তিনি আরো বলেন, এই রাজ্যে গণতন্ত্র নেই, মমতা বন্দ্যোপাধ্যায় পাগল হয়ে গিয়েছে, পশ্চিমবঙ্গে গণতন্ত্র বলে কিচ্ছু নেই, দল করলে বিরোধী দল থাকবেই তৃণমূলের বিরুদ্ধে, যে কিছু মন্তব্য করবে তাকেই জেলে দিতে হবে। তিনি জানান, জলের মতো পরিষ্কার পশ্চিমবাংলায় গণতন্ত্র বলে আর কিছু নেই। ইন্দিরা গান্ধীকেও ডাইনি বলা হতো, তার জন্য ইন্দিরা গান্ধী বিরোধীদের গ্রেপ্তার করে নেয়। মমতা ব্যানার্জি বিরোধীদের সহ্য করতে পারে না। সাগরদিঘির পরাজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে তার পায়ের তলার মাটি আর নাই, কারণ যে ভোটের ব্যবধানে কংগ্রেস জিতেছে তাতে তৃণমূলের 18,000 ভোট কংগ্রেসের পক্ষে এসছে, বিজেপির 12,000 ভোট কংগ্রেসের পক্ষে এসছে। এই দেখে মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নতে বসে, সরকারি দপ্তরে বসে, পেছন দিকে জাতীয় পতাকাকে রেখে তিনি অধীর চৌধুরীর কন্যা সম্বন্ধে যে উক্তি করেছেন, এটা গণতন্ত্রের পরিবেশ। ফুলবাড়িতে ফের দিনে দুপুরে চুরির ঘটনায় চাঞ্চল্য। আজ দুপুর 12টা নাগাদ ফুলবাড়ি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুনাভাটি এলাকায় এক বাড়িতে হানা দেয় চোরের দল। ঘরের তালা ভেঙে স্বর্ণালঙ্কার সহ বেশ কিছু টাকা পয়সা নিয়ে চম্পট দেয় তারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। জানা গিয়েছে সে সময় বাড়ির সকলে ডাক্তার দেখাতে বাড়ির বাইরে গিয়েছিল, সে সময় বাড়ি ফাঁকা থাকার সুযোগ নিয়ে ঢোকে চোরের দল। কয়েক ঘন্টার মধ্যেই বাড়ির সব লণ্ডভণ্ড করে দিয়ে চলে যায় চোরের দল। বাড়ি ফিরতে মাথায় হাত পড়ে গৃহকর্তার, কান্নায় ভেঙে পড়েন বাড়ির সদস্যরা। আমার লাইফে প্রথম দেখলাম আমাদের কোচিন হন্দলা চুনাভাটিতে, এর আগে কোনোদিন এরকম হয়নি। খুব দুঃখজনক ঘটনা, পুলিশ ইনকোয়ারি তদন্ত করছে এবং আশেপাশে ক্যামেরা, সিসি ক্যামেরা আছে, যে করে হোক যারাই করুক না কেন এর শাস্তি আমি দাবি করছি। কি কি চুরি হয়েছে শুনেছেন? হ্যাঁ শুনেছি, সোনা, সোনার চেন, আংটি, অনেক কিছু কাপড় চুরি করে নিয়েছে। ফাঁসি দেওয়ার বিধাননগরের মুরালীগঞ্জ এলাকায় বেসরকারি যাত্রী বোঝাই বাস ও পিকআপ ভ্যানের সংঘর্ষ, ঘটনায় আহত 6 জন। জানা গিয়েছে বিহার থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিল বেসরকারি যাত্রী বোঝাই বাসটি, ঠিক সেই সময় বালুরঘাটের দিক থেকে আসা একটি দ্রুত গতির পিকআপ দাঁড়িয়ে থাকা বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়, দুমড়ে মুচড়ে যায় পিকআপটি। ঘটনায় পিকআপের 2 জন ও বাসের 4 জন যাত্রী আহত হয়। স্থানীয়রা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিধাননগর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে পাঠায়। 2টি গাড়িকে আটক করে থানায় নিয়ে আসে বিধাননগর তদন্ত কেন্দ্রের পুলিশ। গোটা ঘটনা তদন্ত শুরু করেছে তারা।
জাতীয় কংগ্রেস দলের মুখপাত্র তরুণ আইনজীবী কৌস্তুভ বাগচিকে গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়ে জলপাইগুড়ি শহরে জোরদার আন্দোলন শুরু করলো জেলা কংগ্রেস। আজ দুপুরে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের পক্ষ থেকে শহরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত সহ জেলা স্তরের বিভিন্ন নেতারা। মিছিল নিয়ে জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে এসে বিক্ষোভ অবস্থান করেন কংগ্রেস নেতাকর্মীরা। অভিযোগ, তরুণ আইনজীবী কৌস্তুভ বাগচিকে অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয়েছে, অবিলম্বে তাকে মুক্তি দেওয়ার দাবি জানিয়ে স্লোগান তোলেন কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত। জলপাইগুড়ি কোতোয়ালি থানার সামনে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা প্রতিবাদ করছি। কেন করছি? ইতিমধ্যে সারা বাংলার মানুষ জেনে গেছেন যে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র তরুণ আইনজীবী কৌস্তুভ বাগচিকে রাত্রির বেলা গভীর রাতে পুলিশ গিয়ে গ্রেপ্তার করেছে, তাকে শারীরিক এবং মানসিকভাবে টর্চার করেছে। বিষয়টা এখন বিচারাধীন। কেন কৌস্তুভ বাগচিকে গ্রেপ্তার করা হলো? আসলে এই বিষয়ে ব্যাখ্যা যাওয়ার আগে যেটা বলতে হয় সেটা হচ্ছে, এই সরকার একটা শৈলতান্ত্রিক ফ্যাসিস্ট সরকার। এই সরকারের কোনো প্রতিবাদী কণ্ঠস্বরকে এই সরকার চলতে দিতে পারে না, যারা প্রতিবাদে সামিল হন। ত্রিপুরা ও নাগাল্যান্ডে সরকার গড়ছে বিজেপি, সেই খুশিতে আনন্দ উচ্ছ্বাস করে রাজগঞ্জ উত্তর মণ্ডলের বিজেপি কর্মীরা। আজ ফাটাপুকুরে বিজেপির যুব মোর্চার রাজগঞ্জ উত্তর মণ্ডলের পক্ষ থেকে আনন্দ উচ্ছ্বাসের পাশাপাশি পথ চলতে মানুষ ও দোকানদারদের মিষ্টমুখ করানো হয়। উত্তর মণ্ডলের যুব মোর্চার সভাপতি সিদ্ধার্থ পণ্ডিত বলেন, ত্রিপুরা নিজে ত্রিপুরায় বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে, যেখানে তৃণমূল সরকার বাংলাতে যে আমাদের যুব সমাজ চাকরি পাচ্ছে না, যারা চাকরি করছে তাদের DNA ত্রিপুরায় গিয়ে মমতা দিদি ত্রিপুরার উন্নয়ন করবে মানুষকে ভাবনা বুঝিয়েছিল। ত্রিপুরাবাসী বুঝিয়ে দিয়েছে যে নোটা মানে যেটা আমরা নির্দল বলি। এখনকার মতো এ পর্যন্তই, দেখতে থাকুন এসকে লাইভ।